আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি। আসলে গত কদিন থেকে যে শরীরের কন্ডিশন ছিল সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমার কণ্ঠের অবস্থা কতটা খারাপ। আসলে ঈদের দিন রাত থেকে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। শরীর ভীষণ খারাপ ছিল, জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, শরীর ব্যথা সব মিলিয়ে আসলে একদম অসহ্য যন্ত্রণার মধ্যে ছিলাম। শুধু আমি না, আমার ছোট্ট মেয়ে এবং পরিবারের অনেক সদস্য কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল। তো এবার ঈদটা আসলে অনেকটাই আনন্দের হওয়ার কথা ছিল, যেহেতু এই প্রথম সব বোনরা মিলে বাবার বাড়িতে ঈদ করেছি। আসলে বোনদের একসাথে ঈদ করার সৌভাগ্য খুব বেশি একটা হয় না। তো দীর্ঘ অনেক বছর পর সবাই মিলে একসাথে হয়েছিলাম, কিন্তু শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে ভিডিও করার মতো মন মানসিকতা একদমই ছিল না, যার কারণে এবার ঈদে কোনো ভ্লগই আপলোড দিতে পারিনি। তো সেজন্য আমার ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর রেগুলারলিও কিন্তু ভিডিও আপলোড দিতে পারছি না, তবে এখন থেকে চেষ্টা করব অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার। আর অবশ্যই আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, আর এখন যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন ঠিক একইভাবে আমার চ্যানেলটাকে ভালোবেসে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করবেন। তো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিতে চাই, যারা আমার চ্যানেলে একদমই নতুন, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটা মূলত গতকালকে, আজ কদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর একদম সহ্যের বাইরে। আমরা মোটামুটি অনেকটা অতিষ্ঠ হয়ে কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি। আর বাড়ির বাইরে বলতে এটা আমাদের সবজি ক্ষেত, আমার আগের ব্লগে হয়তো অনেকেই দেখেছেন। তো সেই সবজি খেতে আমরা এসেছি, যাওয়ার কথা ছিল আমার ছোটো খালার বাসায়। তো যার যে পোশাকে ছিল সে পোশাকে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কোনো রকম প্রিপারেশন ছাড়াই। সাজুগুজু তো দূরের কথা, আসলে গরমে আমরা এত অতিষ্ঠ হয়ে পড়েছিলাম আর বাচ্চারাও খুব বিরক্ত করছিল। এই যে আমার মেয়ে আর আমার বোনের ছেলে, ওরা আসলে বাইরে থেকে এসেছে, ইতালিতে থাকে আমার ছোট বোন ইতু, তো ওর দুই বাচ্চা, এই যে সাফি আর সামি। তো ওরা কিন্তু বাংলাদেশে এসে অনেকটাই ভুক্তভোগী, কারণ এত গরম পড়েছে যে বাচ্চারাও সহ্য করতে পারছিল না। আর ঢাকায় আসলে এসিতে থাকে, যার কারণে গ্রামে এসে এই গরমটা ওদের জন্য সহ্য করা অনেকটাই কষ্টের হয়ে গেছে। তো সবাই মিলে অনেকটা বিরক্ত হয়ে কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের সবজি খেতে একটা ছোট্ট চৌকির মতো পাতা আছে, সবাই মিলে সেখানে বসে একটু আড্ডা দিয়েছি, অনেক গল্প করলাম, ভালোই লাগছিল, সময়টা অনেক ভালোই কাটছিল। আর এই যে চৌকির উপরে একটা আম গাছ আছে, তো সবাই মিলে একটু আম ভর্তা খাবো। তাও এই যে পাশের বাড়িতেই আমগুলো দেওয়া হয়েছে, ওরা ভর্তা তৈরি করে দিচ্ছে, আমরা অপেক্ষা করছি কখন আম ভর্তা হবে, আমরা একসাথে বসে খাবো। বেশ ভালোই লাগছিল আসলে খোলামেলা পরিবেশ। আর এই যে ভাইয়ের সবজি খেতে এখন পেঁপে আর কলা গাছ আছে, এগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। সাফি, ওকে গাছ চিনতে না করো, আমরা আজকে খেতে গরমে অতিষ্ঠ জিন্দেগি। খাও খাও খাও, মজা করে খাও। আমি শুটিং করতে করতে না জানি আবার পিছনে পড়ি। তুমি করো কি দিছো স্যারে? আম ভর্তা খাওয়ার মজাই তো আলাদা, ছোটবেলার স্মৃতিটা মনে করতে হয়। খাবে আমাকে দাও।
চাকরি অনেক ঝাল কিন্তু আমি খাইতে পারি তো সাফি সাফি তাকাও না অনেক মজা হয়েছিল আম ভর্তাটা আর আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা এবং হালকা জ্বরও ছিল যার কারণে খুব ভালো লাগছিল ভর্তাটা খেতে আর সত্যি ভর্তাটা যে বানিয়েছে খুবই মজা ছিল কাঁচামরিচ কুচি দিয়ে সাথে আমের সাথে একটু তেঁতুল ভীষণ মজা আর তেঁতুল দিয়ে যে আম ভর্তা খেতে এতটা মজা আমি নিজেও কিন্তু জানতাম না এই ফার্স্ট টাইম খেয়েছি তেঁতুল দিয়ে আম ভর্তা তো বেশ ভালোই লাগছিল বাচ্চারও একটু একটু খাচ্ছিল ঝাল তারপর ওরাও কিন্তু এনজয় করছে আম ভর্তা আসলে এভাবে সবজি খেতে বসে আম ভর্তা খাওয়ার মজাই আলাদা আমার কাছে অনেক ভালো লাগছিল অনেকক্ষণ গল্প করলাম অনেক কিছু শেয়ার করলাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি